প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আজেল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মশালা নিয়ে আজকের বিষয় হল রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া সম্পর্কে দারুল ইফতা আহলে সুন্নতের অলামায়ক রামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে অলামায়েকরামগণ এই মশালার বিষয়ে কী বলেন যে রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা না এ প্রশ্নের উত্তরে দারুল ইফতা আহলে সুনতে অলমাইক বলেছেন যার সার্বম্য আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি প্রয়োজনের সময় রক্ত দেওয়া যায়স উদাহরণস্বরূপ এমন রোগী যাকে রক্ত দেওয়া না হলে সে মারা যাবে এমত অবস্থায় রক্ত দেওয়া যায়স আর এমনিভাবে যে কোনো প্রয়োজনে রোজাদার ব্যক্তি থেকে রক্ত বের করা মক্রোহ ব্যতীত জাইস অর্থাৎ মক্রোহ নয় সেটা জাইস রয়েছে এর কারণে রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজাদার ব্যক্তি থেকে এত পরিমাণ রক্ত বের করা যার কারণে রোজাদার ব্যক্তি দুর্বল হয়ে পড়বে তবে তা মক্রোহ হবে তো প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুল্লাহ আজাল আজকে আমরা রোজা অবস্থায় রক্ত দেওয়া সম্পর্কে রোজা অবস্থায় রক্ত শরীর থেকে বের করা সম্পর্কে আমরা শ্রবণ করলাম তখন রোজার কি অবস্থা হবে সেটা আমরা শ্রবণ করলাম সুতরাং আমাদের উচিত শরীয়তের বিধান শরীয়তের মাস আলা মাসাইল সম্পর্কে নিজে জানা এবং এর উপর আমল করা এবং সম্ভব অনুযায়ী অন্য নিকট পৌঁছে দেয়া পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আর আল্লাহ তালা সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন নবীল আমিন সল্ল্লাহতাল সল্লুআ হাবিব সল্ল মুহাম্মদ সল্লু আলি ও